আমি অতীতের গুনাহের জন্য বারবার আল্লাহর নিকট ক্ষমা চাইছি, কিন্তু আল্লাহ কিন্তু আমার মনে তৃপ্তি পাচ্ছে না, মনে হচ্ছে আমার ক্ষমা নেই, করণীয় কি? বাহ্যিকভাবে এই অবস্থা দেখে মনে হতে পারে যে কারণ মনের ভিতরে যদি এরকম অবস্থা হয় যে আমি এত গুনাহ করছি, আমার তৃপ্তি হচ্ছে না মাফ চেয়ে, আল্লাহ আমাকে ক্ষমা করবে আমার মনে হচ্ছে না, বাহ্যিকভাবে মনে হচ্ছে যে এই ব্যক্তির মধ্যে আল্লাহ ভীতিটা অনেক প্রবল হয়ে গেছে, অনেক বড় আল্লাহ ভীরু, তাই না? কিন্তু সূক্ষ্মভাবে এটা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্রগুলোর একটির ব্যবহার, সেটা কি? মানুষকে নিরাশ করে দেওয়া। আপনার গুনাহ, আপনার পাপ এত বেশি হয়েছে যে আল্লাহ আপনাকে মাফ করতে পারবে বলে আপনার মনে হয় না, তার মানে কি আপনার গুনার ওজন বেশি হলো না আল্লাহর ক্ষমার ওজন বেশি হলো? গুনার ওজন বেশি হলো যে আমার গুনাহ এত হয়েছে যে আল্লাহ মাফ করতে পারবে না, তাহলে তো আপনি আল্লাহর ক্ষমাকে, আল্লাহর মাগফিরাতের গুণটাকে আন্ডার এস্টিমেট করলেন, এটা তো ভয়ঙ্কর বিষয়। আপনাকে মনে রাখতে হবে আমি যত গুনাহই করি না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে মাফ করতে পারবেন, কিন্তু যে চাইলে মাফ করতে পারেন এটা সম্পূর্ণ আল্লাহর হাতে। এই জন্য আমার মধ্যে সবসময় দিল ছোট থাকবে, ওই আল্লাহর চাওয়াটা আদায় করার জন্য, মঞ্জুর করাবার জন্য চোখের পানি ফেলতে হবে, সে চেষ্টা থাকবে, কিন্তু বিশ্বাস থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই মাফ করতে পারেন এবং করবেন। এই নৈরাশ্য, এটা সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াইআস মির রাউহিল্লাহ ইল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে কাফির ছাড়া কেউ নিরাশ হতে পারে না, এই জন্য কোনো ঈমানদারের নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর প্রতি আস্থাশীল হওয়ার তৌফিক দান করুন। যে সমস্ত ভাইদের এরকম সমস্যা আছে, ওলামায়ে কেরামের সোহবত সান্নিধ্যে সাহচর্যে যাবেন এবং মজলিসগুলোতে বসবেন, আল্লাহ ভীরু মুত্তাকী ওলামায়ে কেরামের সাথে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহর প্রতি আস্থা, আল্লাহর প্রতি ভরসা এগুলো বাড়বে, এবং সেই সাথে আল্লাহর প্রতি আস্থা এবং ভরসার যে সমস্ত ঘটনা বলি আস্থা আসলাফদের মধ্যে আছে, সালফে সালিন, সে সমস্ত বইগুলো পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ প্রতি আস্থা ভরসা তৈরি হবে। কেউ যদি তার পিতামাতার দায়িত্ব পালনে অস্বীকৃতি জানায় তাহলে তার জন্য কেমন শাস্তি অপেক্ষা করছে? পিতামাতার দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায় যদি কোনো সন্তান, অথচ পিতামাতা অভাবী, তারা মুখাপেক্ষী, তাদের দায়িত্ব নেওয়া প্রয়োজন, তো সন্তান যদি নিতে না চায়, এই সন্তান আল্লাহর জমিনে সবচেয়ে বড় পাপিষ্ঠদের একজন, সবচেয়ে বড় পাপিষ্ঠদের একজন। আল্লাহর জমিনে আল্লাহর হকের পর সবচেয়ে বড় হক হল নবী সাল্লাল্লাহু সাল্লামের, নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের পর সবচেয়ে বড় হক হল মা বাবার। মা বাবার চাইতে নবী সাল্লাল্লাহু সাল্লাম মা বাবা, এর মাঝখানে আর কারোর হক হতে পারে না। অতএব মা বাবার যদি তার ভরণ পোষণ দেওয়ার প্রয়োজন দেখা দেয় বা অভাব থাকে, সেটা পূরণ করা সন্তান করে ফরজে আইন। সন্তান যদি না করে তাহলে তার জন্য সে আল্লাহর কাছে আসামি হিসাবে বিবেচিত হবে, এবং অনেক নেকামল করেও সে কিন্তু আল্লাহর কাছে কোনো পার পাবে না।